गुड मर्निंग बंधुरा विलेज फूड यूनिक किचने अपन सबाई के स्वागत अपनारा निश्चय खूब भलो आनी आज के एक ब्रेकफास रेसिपी अपन संगे शेयर करते चले अपनारा संगे थकूँ देखते थकूँ। कड़ाई बसिए दिए कड़ाई से हमें आलूटा सेद्ध कर जल दिए दिल आलूगुलो आमी भालो करे परिष्कार करे धुए नियेछि। एमनिते एखन आगे थेके धुए रखा हय बाजारे एलेई ताओ आरेकबार धुए नियेछि परिष्कार करे। खोसार समय आलूटा सेद्ध करे नेब। एदिके आमी भात बसिए दिलाम। আমার ভাত একটু বেশি ভালো লাগে খেতে তাই আমি নিজের জন্য ভাত বসাচ্ছি। আর এটা তো গ্যাসের মতো ডবল চুলা না তাই জন্য এটা কিছু একটা বসিয়ে দিতে হলো। এবার আমি ময়দাটা মাখাবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি টক দই। এটা কিন্তু বাড়িতেই জমানো টক দই प्राय 300 ग्राम मत आछे। परिमाण गुलो आमी डेस्क्रिप्शन बक्से दिए देव अपनारा देखे नेबेन प्लीज। दिए दिच्छी खावा सोडा एक चामच। एबार दिच्छी चीनी अल्प परिमाणे दिच्छी। एकटु मिष्टि मिष्टि लागबे ताई ना दिलेओ दिते पारेन कोनो समस्या नेई। ময়দাটা মাখানোর সময় কোনো জল লাগেনি দইয়ের জলেই হয়ে গেছে। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি একটা কাপড় সুতির কাপড় ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিট মতো। এইভাবে চাপিয়ে আলুটা সেদ্ধ হয়নি আমি তরকারিটার জন্য মশলাগুলো রেডি করে ফেলি। গাছ থেকে দুটো কাঁচা লঙ্কাও তুলে নিচ্ছি। এগুলো কিন্তু সব আমার নিজের হাতে লাগানো গাছ। পেকে গেছিল কয়েকটা তুলে নিলাম। যদি লাগে দেব না হলে আবার দুপুরে রান্না হবে ওটাতে দেব। মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখে নিই একবার। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা ঠান্ডা হয়েছে। এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুটা আমি এইভাবে স্ম্যাশ করেছি দেখুন কিছুটা গোটা গোটা আছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু রাইস অয়েল সরষের তেল নয়। সরষের তেলও করতে পারেন কোনো সমস্যা নেই। আমরা সরষের তেল খাই না অ্যাসিডিটির সমস্যা আছে তাই। এই রান্নার জন্য মশলা নিয়েছি গোটা সরষে কালো সরষে পাঁচ ফোড়ন আদা থেঁতো করে নিয়েছি থেঁতো নয় বেটে নিয়েছি শিলনোড়ে। আর নিয়েছি কারি পাতা ধুয়ে নিয়েছি। এটা একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি কেননা লঙ্কা আমি শেষে দেব আর কাঁচা লঙ্কা দেব। আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ। আর একটা জিনিস আছে শেষে দেব
এটা হচ্ছে এই যে তেঁতুলের কাক, তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি, পাকা তেঁতুল, ওটা চটকে শেষে দেব। এটা একটু দক্ষিণী স্টাইলে রান্নাটা হবে, আপনারা পুরো রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে আশা করি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো সরষে, আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। দিয়েছি কাঁচা লঙ্কা গোটা, ওটা কিন্তু কাটি, গোটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো পাউডার, এবার থেঁতো করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। দেখুন গোটা আছে, কিছুটা থেঁতো করা হয়েছে, এইভাবে আছে। আরো একটু জল ঝোল রাখবো তাই। এই তরকারিটার জন্য মশলা তৈরি করছি, মশলাটা গুঁড়ো করে নিব। এই দেখুন কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা, দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে, এবার দিচ্ছি গোটা জিরে, অল্প একটু গোটা মেথি। আমার ভাজা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিচ্ছি। সবে গুঁড়ো করে নিয়েছি, লঙ্কাটা কিন্তু খুব মিহি করে বাটিনি আমি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, আমি তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম হাতে চটকে নিয়েছি, এবার তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু চিনিও দিচ্ছি আমি, সামান্য পরিমাণে। আমি একটু ঝোল বেশি রাখলাম, আলুর তরকারি তো ঝোলটা কিন্তু বসে যাবে, একদমই বসে যাবে। আর এই রেসিপিটার জন্য একটু সেরকম পাতলা তরকারি দরকার। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণেই। এবার এটাকে একটু মাখিয়ে নিয়েছি হাতে ভালো করে, এবার আমি হাতে তেল লাগিয়ে এইভাবে বেলে নেব। রুটি লুচি ঠিক গোল হয় না আমার, এটা একটা সমস্যা। এইভাবে মোটা মোটা করে বেলে নিচ্ছি, একটা সমস্যা আগেই বলেছি। একটু বড় সাইজের করতে পারেন, একটু ছোট সাইজ হয়ে যাচ্ছে। এই যে এইভাবে মোটা মোটা করে বেলেছি, দেখুন এইরকম মোটা করে, এইরকম মোটা থাকবে, এইভাবে বেলেছি। এভাবে হাতে সরিয়ে সরিয়েও কিন্তু গোল করা যায়, খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে হাতে সরিয়ে সরিয়ে।
দেখুন হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর ভাবে গোল হয়ে গেল, কতটা সুন্দর গোল হয়ে গেছে। নানপুরি আমার রেডি হয়ে গেছে আর আলুর তরকারি, আপনারা রেসিপিটা প্লিজ ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এবার খেয়ে দেখানোর পালা, খেয়ে দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান কেমন হয়েছে বলবে। কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে, এই দেখুন কত সহজে কেটে যাচ্ছে। ভেতরটা দেখেছেন পুরো পাউরুটির মতো হয়েছে, ভেতরটা দেখুন পুরো পাউরুটির মতো একদম, খেতেও খুব টেস্টি হয়, অসাধারণ। আমি আগে বাড়িতে বানিয়ে খেয়েছি, তারপর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই। খুব গরম, আমি গরম বেশি খেতে পারি না। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে, মানে এই যে ব্যাপারটা এতটা নরম হয়েছে তো, আর তরকারির স্বাদটা পুরো দক্ষিণের মতো। আমি যখন হায়দ্রাবাদে গিয়েছিলাম সেখানেও এরকম যে খেয়েছিলাম খাবারগুলোর স্বাদ প্রায় এরকম, দারুণ হয়েছে। Thank you.